हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा सकले ही भलो आछो। प्रथम यूके एडुकेशनल टिप्सर पक्ष तुम्हारे सकल के स्वागत जाना। आजकल भिडियोटर थामनेल और टाइटल देखे तुम्हारा सकले ही बुझते आज कौन विषय आलोचना है। एकादश श्रेणी परिवेश विद्यार प्रथम अध्याय मानुष और परिवेश एक इम्पर्टेंट कोश्चन आंसर आजकल भिडियोटी तुले धरा है। प्रश्नोत्तर पर्व शुरू करार आगे जो कथा ना बोल नये हल स्टूडेंट्स, तुम्हारा जरा एखो चैनल के सबसक्राइब करो ता सबसक्राइब करो और पास बेल आइकनि प्रेस करल नोटिफिकेशने क्लिक करो, तुम्हारे सवार प्रथम भिडियोगली पहुँचे जाए। भिडियोटी भलो लगले अवश्य लाइक और शेयर करते भूलें ना। एबार प्रश्नोत्तर पर्व आसा जा। विश्व परिवेशर इतिहास एक संक्षिप्त टीका लेख। अन्सार भूमिका। परिवेश हलो भौत जीवज और सामाजिक परिवेशर समष्टि। प्राय 450 कोटी बचर धरे पृथिवीर परिवेश तैरी हुए चे। परिवेश तैरीर एक काज एखोनो चलचे। पृथ्वी जत दिन थाकबे पृथिवीते मानुष जत दिन थाकबे तत दिन भौत जीवज एवं सामाजिक परिवेश तैरीर काज चलबे। विश्व परिवेशर इतिहास। विश्व परिवेशर इतिहास के कयेकटी पर्याये भाग करे संक्षेपे आलोचना करा हलो। एक नम्बर आदि पर्व प्राणेर विकास। एखाने एक नम्बरे बला हयेछे आदिते अर्थात 450 থেকে 500 কোটি बचर आगे पृथ्वी छिलो उष्ण गैसियों पिंड। सेई गैसियों पिंड धीरे धीरे शीतल हये वायुमंडल शिलामंडल ও বায়ুমণ্ডল তৈরি হয়েছে। নেক্সট, জীবন সৃষ্টির মূল উপাদান হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এছাড়া নানা খনিজ লবণ যাদের উৎস হলো লোহা ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও জল, এরা নিজেদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া করে প্রাণের বিকাশ ঘটিয়েছে। নেক্সট, আর্কিয়ান যুগে 400 কোটি বছর আগে ব্যাকটেরিয়ার উদ্ভব হয়। প্রোটেরোজোয়িক যুগে 250 কোটি বছর আগে এককোষী প্রাণীর উৎপত্তি হয়। প্যালিওজোয়িক যুগে 57 কোটি বছর আগে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীর উদ্ভব হয়। সিলুরিয়ান পর্বে 43 কোটি বছর আগে বড় গাছ ও মেরুদণ্ডী মাছের উদ্ভব হয়। প্রথম সরীসৃপ আসে 34 কোটি বছর আগে কার্বনিফেরাস উপযুগে। এই সময়ে কয়লার সৃষ্টি হয়। এবার দুই নম্বর হচ্ছে মধ্যপর্ব, বড় গাছপালা ও প্রাণীর বিকাশ। নগ্নজীবী উদ্ভিদ সপুষ্পক গাছ ডাইনোসর নামে অতিকায় প্রাণী প্রভৃতি পৃথিবীতে আসে আজ থেকে 13 কোটি থেকে 22 কোটি বছর আগে। একে মধ্যযুগীয় বা মেসোজোয়িক যুগ বলে। তিন নম্বর নবীন জীবনের পর্ব মানুষের বিকাশ। এক নম্বর আজ থেকে প্রায় 70 লক্ষ বছর আগে মানুষের বিকাশ শুরু হয়। আধুনিক মানুষ হোমো সেপিয়েন্স ধীরে ধীরে কৃষিকাজ করতে শিখেছে, বন্য উদ্ভিদ ও প্রাণীকে নিজের মতো ব্যবহার করতে পেরেছে। পোষ মানানোর এই প্রক্রিয়াকে বলে উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ। নেক্সট, কৃষিকাজের বিকাশ হয়েছে আজ থেকে প্রায় 10,000 বছর আগে। নেক্সট, পৃথিবীতে ভারী শিল্প গড়ে তোলার ইতিহাস মাত্র 300 বছরের। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যন্ত্রচালিত বৃহদায়তন উৎপাদনের কাজ শুরু হয়। নেক্সট, মানুষের সংখ্যা ইতিমধ্যে বহু গুণে বৃদ্ধি পেয়েছে। 1700 সালে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা ছিল মাত্র 60 কোটি, 1900 সালে 250 কোটি আর 2000 সালে 605 কোটি প্রায়। বর্তমানে মানুষের সংখ্যা প্রায় 730 কোটি। ইতিমধ্যে পৃথিবীতে 2টি বিশ্বযুদ্ধ হয়েছে, মানুষ আণবিক বোমা ফাটিয়েছে, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মানুষ অনেক উন্নতি করেছে, আবার পরিবেশের অবক্ষয়ও একই সঙ্গে ঘটে চলেছে। এই ছিল তোমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে
ভুলো না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।